ভাই চো আমরাও করি কি আজকাল তো সবাই করছে তো আমরাও করতেই পারি আরে কি ক্রিকেট ফুটবল আর শর্ট ফিল্ম দামে একটা স্পোর্টস হয়ে যাই তো আমরাও করি চো তাহলে করাই যায় স্টোরিটা জিজ্ঞেস করে নি কি করবো স্টোরি ফোরি তো ভাবাই যাবে বাট ক্যামেরা কোথায় ক্যামেরা আমাদের পাড়ার অজয়দার কাছে তো আছে কি অজয়দা যে ওই টিভিতে দু টাকার বিমলের অ্যাড দেয় জুবা কেসারি আরে না রে আমাদের পাড়ার অজয়দা ও তো অজয়দা বল না অজয়দা বলছিস কেন তাহলে চ অজয়দা বাড়ি যাওয়া যাক চ ক্যামেরা তো পেয়ে গেছি এবার স্টোরি ডিসকাস করা যাবে আচ্ছা তাহলে করাই চাই আমি বলছি একটা ডিটেকটিভ ফিল্ম করি যেখানে একটা মার্ডার হবে তারপরে পুলিশ আসবে পুলিশ পুলিশ কোথা থেকে পাবো আর পুলিশের ড্রেস কোথা থেকে আসবে আরে ভাই পুলিশ পুলিশ নিয়ে তুই চাপ নিস না ওসব ব্যবস্থা আমি করে দেবো করে নিবি বলছিস হ্যাঁ চ না তোকে গল্পটা বলি ক্যামেরা তো আর পেলাম না কিছুক্ষণ পর দেখা কর তারপর দেখি কী করা যায় ক্যামেরা তো হারিয়ে গেছে কী করবে এবার আজই অজয়দার কাছ থেকে ক্যামেরাটা নিলাম আর আজই ক্যামেরাটা হারিয়ে গেল এবার কিছু দিয়ে একটা করতে হবে কিছু তো ভাবতে অত দামি একটা ক্যামেরা এত তাড়াতাড়ি আমরা পাবোই পাবো আর দিকে জানি অজয়দা ফোন করিস না তুলিস না তুলিস না আগে ভাবি কী করবো চ দেখি চ ভাই অজয়দা এতবার ফোন করছে কালকে আমাদের ক্যামেরাটা ফেরত দিতে হবে বাড়ি যাই দেখি কিছু ভাবি কাল সকালে তুই আমার সাথে দেখা কর কিছু একটা করতে হবে ঠিক আছে দেখা যাক কি হবে বল ভাই কি ভাবলি তাহলে কি আর ভাবো চল অজয়দার বাড়ি ঠিক আছে চল ভাই আমরা বসে আছি কেন চল দেরি হচ্ছে বসে আর কি করব ভাই কিছু ভাব না আর কি কিছু করা যাবে না কি করব আর কি কোনো অপশন নেই ভাই ওখানে গেলেই একটা ঝামেলা হবে মারামারি ভাই তুই বল তাহলে আর কি করবি চল বসে আর লাভ নেই ভাই দেখলি পুরো সেম মডেল
হ্যাঁ তো ভাই, আর তো কোনো অপশান নেই তাহলে। সামনেই অজয় দার বাড়ি আছে, আমরা যদি এই ক্যামেরাটাকেই নিয়ে নিই তাহলে বেঁচে যেতে পারি। তো ভেবে দেখে নে একবার কী করবি। बहुत प्यास लगा, इतना सारा तो पानी है, जाके पी लेना। हट। भाई पानी में पत्थर कौन फेंक रहा है, देख मना है फिर भी। हाँ यहाँ पे मच्छी पकड़ रहा है, वहाँ पे साला ये कर रहा है भाई। पूरे एग्जैक्ट माल ताई तो देख ची। अरे कोनो असुविधा होबे ना, आशा करी। অজয় দা কি আমরাই চিনতে পারছি না? কিন্তু ভাই চুরি করাটা কি ঠিক হলো? জানি চুরিটা করা ঠিক হয়নি, কিন্তু আর কি করতাম, আমাদের ভালোর জন্যই করেছি। সেটাও ঠিক, কি আর করবো, ঠিক আছো। ভাই দরজা খোলা আছে। সেটাও তোরা নিজেরা ঠিক রেসপন্সিবিলিটি নিতে পারিস না, মানে কিছু বলার নেই ভাই। তোদের কটা ফোন করেছিলাম, একবার তো ধরলি না, কিসের আসতে ছিলিস? ওটা কি হাতের পেছনে কি লাগাচ্ছিস দেখা? এই ক্যামেরাটা কার, এটা কোথায় দিয়ে পেলি? আরে ভাই কার ক্যামেরাটা বলবি তো, কার কার থেকে নিয়েছিস? এইটা কার? এটা আমার। কোথা থেকে পেলে? শোন, কাল যখন তোরা ক্যামেরাটা নিয়ে চলে গেলি, তার ঠিক 5 মিনিট পরে আমি বেরিয়েছিলাম যে দেখতে তোরা কত শর্ট ফিল্ম করছিস, কারণ আজকাল সবাই ক্যামেরা নিয়ে কি ফটোশুট করছে। কিন্তু গিয়ে দেখি তোরা দুজন চলে গেলি ক্যামেরাটা ফেলে রেখে একটা জায়গায়। আরে কি বলবো আর, কোনো দায়িত্ব জ্ঞান বলে কোনো জিনিস নেই। আচ্ছা বল, এটা কোথা থেকে পেলি? কোথা দিয়ে আনলি এটা? আরে ভাই বল, এটা কোথা থেকে পেলি, কার এটা, কিছু তো বল। হ্যাঁ ভাই বল। হ্যাঁ বল, কি হয়েছে? কি বলিস রে, কি বলিস রে? ই বাবা, আচ্ছা দাদা তুই আমার বাড়িতে আয়, আমি শর্ট আউট করে দিচ্ছি, তাড়াতাড়ি আয়, আমি আছি। কি রে ভাই, তোর আর কতবার বলবো, কোথায় গিয়ে পেয়েছিস ক্যামেরাটা, কার এটা? ভাই ভাই অজয় আমি নিজের ক্যামেরাটা তো খুঁজেই পাচ্ছি না, বল। পার্কে ছিলিস তো তোরা? আরে পার্কে আমি লাস্ট দেখেছিলাম, তারপর লাস্ট কোন জায়গাটা দেখেছিলিস পার্কে, ওটাই তো মনে পড়ছে না। মনে কর ব্যাপারটা আমি বলছি, করবো দুটো ক্যামেরা, একটা ক্যামেরা তো তোর আছে সেটা জানি না। তোদেরকে তো আমি পার্কে দেখেছিলাম না দুজনকে, এ ছিল আর এ ছিল,
ওই পার্কেই তো আমরা সাথে যখন ফটোগ্রাফি করছিলাম তখনই তো দেখতে পেয়েছি। তুই ক্যামেরাটা কর। এইটা এইটা এইটা